হ্যালো স্টুডেন্ট নিশ্চয়ই সবাই খুব ভালো আছো হ্যাঁ মিসও খুব ভালো আছি আর তোমাদের সাথে যখন আবার কথা বলি মিসের কিন্তু এমনিতে খুব বেশি ভালো লাগে যখন তোমাদের সাথে কথা বলা শুরু করি আজকে কি করব বলো তো আমরা মিস যেহেতু আবার চলে আসলাম মিস তো সবসময় শুধু একটু মজার মজার ক্লাস পড়াশোনা এসব নিয়ে চলে আসি তাই না আচ্ছা তোমরা কি মজার দেশের কথা শুনেছ কি করে ওখানে খুব মজা তারপরে মজার মজার খাবার মজার মজার খেলাধুলা খুব আনন্দ করি আমরা তাই চলো আজকে তাহলে আমরা কি পড়বো সেটা আমরা আজকে নায়ে শুনলাম আজকে আমরা আমাদের ক্লাসেই চলে যাই ক্লাসে গিয়ে দেখি যে আসলে মজার ওই দেশটায় বা মজার ওই পড়াশোনার মধ্যে কি আছে তাই তো তাহলে চলো আজকে হচ্ছে আমরা খুব বেশি কথা না বলে আজকে আমরা দেখি যে আমাদের কাছে কি আসলে মজার মজার পড়া আছে ঠিক আছে তাহলে কি সবাই তৈরি আছো আমরা এখন মজা করে পড়বো মজা করে কথা বলবো এবং গল্প করব আমরা এবং হচ্ছে একটা নতুন জিনিস শিখবো যেটা তোমরা এর আগেও শিখেছো আমি জানি তোমরা আজকে হচ্ছে একা একাই করতে পারবে তো সেই ক্ষেত্রে হচ্ছে চলো আর খুব বেশি কথা না বলি আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার তার মানে কি জানো আমরা ছবিটা দেখব অ্যান্ড রাইট অ্যালফাবেট ছবিটা দেখবো এবং দেখে হচ্ছে আমরা অ্যালফাবেটগুলো লিখে ফেলবো তাহলে এই মজার ক্লাসটা কারা কারা করতে চাচ্ছ সবাই তাহলে তো আর সময় নষ্ট করা যাবে না চলো দ্রুত আমরা ক্লাসে চলে যাই আমাদের মজার ক্লাসে ঠিক আছে তাহলে চলো আজকে আমরা যা শিখবো তা একবার আমরা পড়ে নিই লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট আলফাবেট আই থেকে এল তার মানে আমরা কি আই থেকে এল অ্যালফাবেট তো চিনেছি ছবি দেখেছি বলাও শিখেছি এখন হচ্ছে আমরা ছবি দেখে দেখে অ্যালফাবেটগুলো লিখে ফেলবো কেমন হবে আচ্ছা চলো তাহলে চলো তো দেখি আমাদের কাছে কী আছে এই ছবিগুলো দেখছো তোমরা কি ছবিগুলো সবাই চেনো এর আগে কি আমরা এই ছবিগুলো দেখেছি পিকচারগুলো আমরা দেখা হয়েছে হ্যাঁ এই যে আইসক্রিম তাই না তারপর এই পিকচারটা কিসের জার ভেরি গুড এই পিকচারটা কিসের কে বলতে পারবে ভেরি গুড কাইট কাইট যেন কি হয় ঘুড়ি হ্যাঁ তোমরা দেখি সব মনে রেখেছ কাইট কোথায় ওড়ে আকাশে তাও মনে রেখেছ ভেরি গুড তারপর এই পিকচারটি কিসের লায়ন লায়নের জন্য আরেকটা নাম কি ওরে বাবা তোমরা তো দেখি খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো পশুর রাজা ভেরি গুড এই না হয় গুড স্টুডেন্ট সব সময় মিসের ভিডিও ক্লাসগুলি দেখতে থাকবে দেখবে তোমরা অল্পতেই কিন্তু অনেক মজার মজার কিছু শিখে যাবে এবং মজার মজার অ্যালফাবেট ছবি সব কিছুই কিন্তু শিখে যাবে আস্তে আস্তে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এগুলো সবাই এগুলো আমরা চিনে ফেলেছি যে এই অ্যালফা ছবি পিকচারগুলো কিসের এখন আমরা ওই পিকচারগুলো দেখে দেখে যেন কী করবো অ্যালফাবেট লিখবো তাহলে সবাই রেডি আমরা হচ্ছে ফার্স্ট পিকচারটা কিসের কি যেন বললাম কি এটা আইসক্রিম ভেরি গুড আইসক্রিম বলতে এবার কোন অ্যালফাবেট দিয়ে হয় কে বলতে পারবে হ্যাঁ আই ফর আচ্ছা দেখি তোমরা ঠিক বলেছ নাকি দেখি আমরা যে আসলে আইসক্রিম কোন অ্যালফাবেট দিয়ে হয় চলো তো আমরা দেখে আসি হ্যাঁ তাই তো এখানে তো আই লিখা হয়ে গিয়েছে তার মানে হচ্ছে আই ফর আইসক্রিম তাহলে মিসের সাথে আরেকবার বলো সবাই আই ফর আইসক্রিম আই ফর আইসক্রিম ভেরি গুড তাহলে আই লিখা হয়ে গিয়েছে আমাদের এখন বলো তো নেক্সট পিকচারটা কিসের যার ভেরি গুড যার কোন অ্যালফাবেট দিয়ে লিখি কার মনে আছে আমরা যার যে আমরা এখন এখানে পিকচারটা দেখতে পাচ্ছি এটা কোন অ্যালফাবেট দিয়ে হয় চলো তো আমরা দেখি আমাদের কাছে আসলে ম্যাজিক করে কোন অ্যালফাবেটটি আসে আমরা একটা সঠিক অ্যালফাবেট এখানে লিখব দেখেছ রেড কালারের একটি যে চলে আসলো হ্যাঁ তার অর্থ হচ্ছে আমরা যার লিখবো হচ্ছে যে ফর তার মানে যে ফর যার জে ফর যার তাহলে মিসের সাথে আরেকবার বলে সবাই জে ফর জার জে ফর জার কেন যেন মুখে মুখে বলতে হবে কারণ আমরা যখন মুখে মুখে বলবো আমাদের পড়াটা কোথায় চলে যাবে মাথায় তারপর মাথায় থেকে কোথায় চলে আসবে খাতায় ভেরি গুড মনে রাখতে হবে এই দুই তিনটি কথা ঠিক আছে আমাদের মুখে মুখে বলতে হবে তাহলে মাথায় চলে যাবে মাথা থেকে খাতায় চলে আসবে তার মানে হচ্ছে আমাদের মুখে মুখে বলতে হবে সবার এখন বলো তো এই পিকচারটি কিসের কাইট ভেরি গুড এবার আমরা কাইট কোন অ্যালফাবেট দিয়ে লিখি একটু চিন্তা করে দেখো তো সবাই চিন্তা করে বলো আমরা কাইট কোন অ্যালফাবেট দিয়ে লিখি চলো তো দেখি আসি আসলে কোন অ্যালফাবেট দিয়ে লিখা হয় দেখো তো দেখো তো কি চলে আসলো কে হ্যাঁ তোমাদের কি মনে পড়েছে হ্যাঁ আমরা কে ফর কাইট পড়েছি তার মানে আমরা কাইট পিকচারটি দেখে আমরা কি লিখে ফেললাম কে লিখে ফেলেছি ভেরি গুড তাহলে সাথে একবার বলো সবাই কে 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 ফর 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 কাইট 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 ভেরি গুড এবার এই পিকচারটি কিসের কার মনে আছে পশুর রাজা লায়ন একটু আগে তো আমরা পড়েছি এটা হচ্ছে লায়নের ছবি তাই না লায়নটি দৌড়ে যাচ্ছে খাবারের খোঁজে চলো তো দেখি আমরা কোন অ্যালফাবেট দিয়ে আমরা লায়নটা শিখেছি বা লায়ন আমরা কিভাবে চিনতে পারবো কোন দিয়ে লিখতে হয় চলো তো এটা কি ওর নাম কি এল হ্যাঁ তার মানে হচ্ছে কি আমরা লায়ন লায়ন কোন অ্যালফাবেট দিয়ে লিখি এল দিয়ে তার মানে এল ফর লায়ন তাহলে সবাই মিসির সাথে বলো দেখি এল ফর লায়ন এল ফর লায়ন এল ফর লায়ন very গুড তাহলে দেখেছ আমরা কত সুন্দর করে ছবি দেখলাম মজার মজার অ্যালফাবেটগুলো চলে আসলো এবং আমাদের লুক এট দ্য পিকচার রাইজ অ্যালফাবেট আই থেকে এল কমপ্লিট তাহলে সবার কি মজা লেগেছে খুব মিসে তো খুব ভালো লেগেছে দেখেছো কত দুষ্টমি করে ওরা হচ্ছে আমাদের সাথে পড়াশোনা করছে এখন কি আরও কিছু দেখতে চাচ্ছি আমরা আরও কোনো মজার ছবি মজার অ্যালফাবেট এরকম করে কি আর একটু পড়তে চাচ্ছি তাহলে চলো আমরা আরও একটু মজার কিছু ছবি আছে পিকচারগুলো আমরা দেখে আসি এখানে দেখো তো এই পিকচারগুলো কেউ কিনতে পারো না কি আমরা কি কোথাও দেখেছি হ্যাঁ এই ছবিগুলো কিন্তু আমরা সবাই চিনি তাই না বলো তো ফার্স্ট পিকচারটা কিসের ম্যাঙ্গো ভেরি গুড ফার্স্ট পিকচারটা কিসের ম্যাঙ্গো তারপর এই পিকচারটা কিসের হ্যাঁ ভেরি গুড নেস্ট অর্থ পাখির বাসা আমরা যেমন বাসায় থাকি এরকম একটা বাসা আছে ওরা গাছের ডালে তারপর গাছে ঝোপঝাড়ের মাঝে ওরা বাসা বানায় এবং সেইখানেই ওরা থাকে তাহলে কি দেখেছো দুইটি পাখি পাখির বাসায় বসে আছে এখন এই পিকচারটি কি করছে ও তো দেখা যাচ্ছে দুষ্টু একটি কি দুষ্টি একটি অরেঞ্জ ভেরি গুড দেখেছ দুষ্টি একটি অরেঞ্জ হা হা করে হাসছে আবার এভাবে এভাবে করে ড্যান্স করছে দেখেছ ও কিন্তু খুব মজা করছে আমাদের সাথে আর এই পিকচারটি দেখে কি বুঝতে পারছি বলো তো এটা কিসের পিকচার পেন ভেরি গুড পেন এখন তো চলো আমরা পিকচার দেখে দেখে আমরা অ্যালফাবেটগুলো লিখে ফেলি ঠিক আছে চলো তো দেখি ফার্স্ট যে আমরা পিকচারটা দেখেছি ম্যাঙ্গো ম্যাঙ্গো আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি কার মনে আছে মিস তো ভুলে গিয়েছি তোমাদের কি মনে আছে কী হয় বলো তো ম্যাঙ্গো আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি চলো তো দেখে আসি কী দিয়ে লিখি আমরা কী যেন হবে কি ওর নাম দেখেছো একটা বেগুনি রঙের অ্যালফাবেট চলে আসছে এম ভেরি গুড আমরা ম্যাঙ্গো যে লিখবো কোন অ্যালফাবেট দিয়ে এম তাহলে মিসের সাথে সবাই বলো এম ফর ম্যাঙ্গো এম ফর ম্যাঙ্গো এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে যেন কি ভেরি গুড এবার চলো হচ্ছে নেক্সট পিকচারটা হচ্ছে নেক্সট তার মানে পাখির বাসা পাখির বাসা আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি কার মনে আছে হ্যাঁ এম ফর তোমরা তো ভালো মনে রেখেছ চলো আমরা ঝটপট করে লিখি ফেলি এনফর্নেস্ট ফর দেখেছ ম্যাজিক করে এন চলে আসলো ওতে ইয়েলো কালারের এন চলে এসেছে তাই না তাহলে মিসের সাথে সবাই বলো এনফর্নেস্ট ফর নেক্সট নেস্ট ফর ফর ভেরি গুড তারপরে পিকচারটি কিসের ওকে দেখলেই না আমার শুধু মনে হয় যে ও একটা দুষ্ট দেখো তো কিসের অরেঞ্জ তাই না হ্যাঁ আমরা অরেঞ্জ কি দিয়ে লিখি ওর মতো একটি গোলটু মলটু হবে কি হবে কোন অ্যালফাবেট গোল আপার কোন অ্যালফাবেট হয় চলো তো দেখি আসি হ্যাঁ দেখেছো ওর মতোই একটি গোলু গোলুমু একটা অ্যালফাবেট চলে আসছে ও তাহলে আমরা কি শিখলাম ও ফর অরেঞ্জ ও ফর অরেঞ্জ ও ফর অরেঞ্জ তাহলে আমরা অরেঞ্জ কিন্তু ও অ্যালফাবেট দিয়ে লিখে ফেলি ঠিক আছে আজকে আমরা এটাও শিখে ফেললাম তারপরে বলো তো এই পেন পেন কোন অ্যালফাবেট দিয়ে লিখবো এবার সবাই মনে করো বুদ্ধির খেলা এখন কিন্তু বলা যাবে না বলো তো এই পিকচারটি দেখে পেনের পিকচার আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি চলো তো দেখে আসি আমাদের কাছে আছে আসলে কোন অ্যালফাবেটটি আছে দেখেছ পি চলে এসেছে তার মানে হচ্ছে তাহলে সবাই বলো দেখেছ সবার কেমন লেগেছে এই মজার ক্লাসটি লুক এট দা পিকচার অ্যান্ড রাইট অ্যালফাবেট তার মানে আমরা ছবিও দেখলাম ছবির সাথে সাথে আবার হচ্ছে আমরা অ্যালফাবেট লিখে ফেলেছি সবাই কিন্তু এভাবে করে বাসায় চর্চা করবে সবাই কি বাসায় চর্চা করো হ্যাঁ আমরা জানি তোমরা সবাই খুব ভেরি স্মার্ট অ্যান্ড হচ্ছে গুড বয় গুড গার্ল তাহলে হচ্ছে সবাই বাসায় এটি চর্চাও করবে শুধু একা না ছোটো ছোটো আরও ভাই বোন আছে যাদের সাথে খেলা করো খেলার সাথী সবাইকেই দেখাতে হবে দেখো আমার মিস কত মজা করে ক্লাস নিয়েছে এই ক্লাসগুলো আমরা ঘরে বসেই করছি তাই না তাহলে কি করতে হবে ফার্স্ট কাজ মনে আছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আম্মুকে বলেছ নিশ্চয়ই বলে দিয়েছো যদি না বলে থাকো তাহলে দ্রুত চলে যাও আম্মুকে বলবে আম্মু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে আমাদের ফেসবুকে পেজে লাইক দিতে হবে তাহলে জানো কি হবে সবচেয়ে মজার এবং অনেক সুন্দর সুন্দর সেই পড়াগুলো সবার আগে তুমি দেখতে পাবে এখন তোমরা কি দেখতে চাও হ্যাঁ ভেরি গুড তাহলে হচ্ছে আজকে এখানে রাখি নেক্সটে মজার ক্লাস নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো সবাই ভালো থাকো